বন্ধুরা, আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে অনুষ্ঠিত হচ্ছে কাফে ফেস্টিভ্যাল। এই দেখুন, বিভিন্ন ব্র্যান্ডের কাফে রেস্টুরেন্টদের বিভিন্ন ধরনের স্টল এখানে দিয়ে বসেছে। তাদের নিজস্ব গুণগত মান, তাদের কাফে তৈরির প্রক্রিয়া কেমন সেটাকে জনগণের সামনে তুলে ধরতে আছে। এই এক এক রেস্টুরেন্টের কাফের প্রক্রিয়াকরণ, কাফে তৈরিকরণের টেস্টি আলাদা। সেটা যারা ইউরোপে বাংলাদেশিরা বসবাস করেন তারা জানেন যে ইউরোপের যে বিভিন্ন শহরে যে কাফের রেস্টুরেন্টের এক একটা রেস্টুরেন্টে তাদের কাফের তৈরির প্রক্রিয়া, তাদের স্বাদ আলাদা। তাই আর্জেন্টিনার যারা বংশধর তারা সবই ইউরোপিয়ান বংশধর, তাই তাদের ট্র্যাডিশন কাফে খাওয়া। আমাদের বাংলাদেশের কিছু সংখ্যক মানুষের দৈনিক চা না খেলে যেমন হয় না, এই ইউরোপিয়ান জেনারেশন তারা দৈনিক কাফের পেয়ালা চুমুক না দিলে তারা অস্বস্তি বোধ করে। তাদের ক্লান্ত দূর করার জন্য তারা দৈনিক অনেকবার কাফে খায়, এটা তাদের ট্র্যাডিশন। তারা কোনো সময় কাটানোর জন্য, একটু রেস্ট নেওয়ার জন্য, কারোর সাথে কথা বলার জন্য তারা কাফে খাবেই। তাদের কাফের তৈরি প্রক্রিয়াকরণ টেস্ট বিভিন্ন ধরনের। তাই তো ইউরোপ বলেন, এই আর্জেন্টিনা বলেন, অনেক ব্র্যান্ডের কাফের রেস্টুরেন্ট আছে। কাফের তৈরি প্রক্রিয়া তাদের এক এক ব্র্যান্ডের কাফের তৈরি প্রক্রিয়া, তাদের স্বাদ গন্ধ আলাদা। এটা ইউরোপের যারা বসবাস করেন বাংলাদেশিরা তারা জানেন যে এক এক রেস্টুরেন্টের কাফের তৈরির স্বাদ গন্ধ এক এক রকমের। আর ইউরোপিয়ানরা দৈনিক অনেকবার কাফে খাবেই, কাফের পেয়ালায় চুমুক দেবেই, এটা তাদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে। এই দেখুন কাফে, এই কাফে কীভাবে আমাদের এই মানুষের মাঝে এখন দৈনিক খাওয়া প্রচলন তৈরি হলো সেটার ইতিহাস কিছুটা আমরা জানি। এই কাফের আদি নিবাস কোথায়, ইতিহাস ঘেঁটে জানা যায় এই কাফের আদি নিবাস হলো ইথিওপিয়া, আফ্রিকার উত্তর আফ্রিকার একটা দেশ, মিশরের পাশের একটা দেশ ইথিওপিয়ার। ইথিওপিয়া থেকে কাফেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রথম ইথিওপিয়া থেকে কাফে চলে এসেছিল ইয়েমেন, ইয়েমেন থেকে আরব ভূখণ্ডে, এই আরব ভূখণ্ড থেকে অটোমান সাম্রাজ্যে, এই অটোমান সাম্রাজ্য থেকে ইউরোপে চলে গেল। তারপর ইউরোপিয়ানরা সেই কাফের বীজ নিয়ে আসছে ইউরোপিয়ানদের ভিতরে ডাচরা ইন্দোনেশিয়ায়, সেখানে তারা কাফে চাষ করলো, কাফে উৎপাদন করলো। তারপর এই ডাচরা তাদের কাফে নিয়ে আসলো আমেরিকা ভূখণ্ডে। এভাবে সারা পৃথিবীতে কাফের কৃষিকাজ আরম্ভ শুরু হলো। এখন ইউরোপিয়ানদের কাফে খাওয়া একটা নেশা হয়ে গেছে, দৈনিক তাদের কাফে খেতে হবে, কাফে না খেলে তারা অস্বস্তি বোধ করে। তাই দেখুন, এই সারা ইউরোপে, এই ল্যাটিন আমেরিকার কাফে রেস্টুরেন্টের ব্যবসা জমজমাট ব্যবসা, খাবার রেস্টুরেন্টে জমজমাট ব্যবসা হলো কাফে রেস্টুরেন্টের ব্যবসা, সেটা ইউরোপের বলুন আর ল্যাটিন আমেরিকায় বলুন, এই কাফে ব্যবসাটা এখন খুব জমজমাট ব্যবসা। তাই তো আর্জেন্টিনায় এই বুয়েনোস আইরেসে এই অনুষ্ঠিত হচ্ছে দেখুন কাফে ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালে আমি আসলাম বুয়েনোস আইরেসের পালারমো এলাকায়, চলে আসলাম। কত মানুষ আসছে
এই ফেস্টিভ্যালে তারা বিভিন্ন স্টলে তারা বিভিন্ন ব্র্যান্ডের কাফের কী স্বাদ সেটা জানার জন্য তাদের স্বাদ তৈরি প্রক্রিয়া তাদের গুণগত মান জানার জন্য অনেক মানুষ চলে আসে এই ফেস্টিভ্যালে। এখন কাফে দৈনিক পান করা এই ইউরোপিয়ান জেনারেশনের ভিতরে একটা বড় সামাজিক ট্র্যাডিশন হয়ে গেছে। কার সাথে কোথায় দেখা হলে, কোথায় রেস্টুরেন্টে দেখা হলে তারা আড্ডা দেবে আর কাফে খাবে। তারপর ভিতরে একটা কথা হলো তারা ব্র্যান্ড মার্ক দোকানের কাফে খাবে। এক এক ব্র্যান্ড রেস্টুরেন্টের তাদের তৈরি প্রক্রিয়াই আলাদা। এই দেখুন সবাই কাফে পান করতেছে, বিভিন্ন ব্র্যান্ডের কাপের স্বাদ গন্ধ জানার জন্য এখানে আসছে। কাফের এক এক ব্র্যান্ডের কাফের যে তৈরি প্রক্রিয়া তাদের স্বাদ গন্ধ না দেখলে বোঝা যায় না, সেটা আমি এখানে এসে উপলব্ধি করতে পারলাম। তাদের স্বাদ গন্ধ অন্যরকমের। আমি আর্জেন্টিনা এসে কাফে খাওয়ার অভ্যস্ত হয়ে গেছি এবং দৈনিক কাফে খাই, কাফে পান করি। কাফে খাইলে জিভের একটা আলাদা একটা টেস্ট পাওয়া যায়, যেটা আমি বাংলাদেশে বসে উপলব্ধি করতে পারিনি। এই আর্জেন্টিনা আসার পর যে জিভরে যে কাফের স্বাদ, কাফে খেলে যে জিভরে একটা নতুন একটা স্বাদ তৈরি হয়, সেটা এই একমাত্র আমি আর্জেন্টিনা এসেই বুঝতে পারলাম। তাই তো ইউরোপিয়ান জেনারেশনরা জিব্রার স্বাদের জন্য তারা কাফে খায়, জিব্রার ভিতরে একটা সুন্দর স্বাদ তৈরি হয় কাফে খেলে। এই দেখুন